সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 842 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এবছর সারাদেশে স্নাতক পর্যায়ের 3549 শিক্ষার্থীকে এই বৃত্তি কর্মসূচির আওতায় এনেছে সংগঠনটি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 842 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এবছর সারাদেশে স্নাতক পর্যায়ের 3549 শিক্ষার্থীকে এই বৃত্তি কর্মসূচির আওতায় এনেছে সংগঠনটি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 842 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এবছর সারাদেশে স্নাতক পর্যায়ের 3549 শিক্ষার্থীকে এই বৃত্তি কর্মসূচির আওতায় এনেছে সংগঠনটি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 842 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এবছর সারাদেশে স্নাতক পর্যায়ের 3549 শিক্ষার্থীকে এই বৃত্তি কর্মসূচির আওতায় এনেছে সংগঠনটি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় ঢাকা অঞ্চলের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 842 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এবছর সারাদেশে স্নাতক পর্যায়ের 3549 শিক্ষার্থীকে এই বৃত্তি কর্মসূচির আওতায় এনেছে সংগঠনটি। আমাদের এই স্বাধীনতার বাবা কি জানি সব ছিল।